বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ে জনতার হাতে ভারতীয় বুঙ্গার চিনি ও নাসির বিড়ি সহ একটি প্রাইভেট কার ও দুইজনকে আটক করে জনতা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ প্রাইভেট কার ও চোরাই মালামাল এর সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। রোববার স্থানীয় জনতা তাদের আটক করে। ভারতীয় চোরাই পণ্যকে বিয়ানীবাজার সহ আশপাশ এলাকায় বুঙ্গা বলে। গোলাপগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর হাতে মাওলানা রুহুল আমিন নামের এক ইমাম খুন হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। মামলার একমাত্র আসামি ইমামের প্রথম স্ত্রী নাদিয়া বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার নিহত রুহুল আমিনের বাবা শহীদুর রহমান বাদী হয়ে নাদিয়া বেগমকে আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করেন। পরে আসামিকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন আক্তারুন্নেসা বেগম। তিনি উপজেলার মোগলা বাজারের সাং কুরারিয়ার সিলাম এলাকার মৃত জমির আলীর স্ত্রী। শাহপরান থানার পরিদর্শক তদন্ত ইন্দ্রনীল ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন। দেশের সব বিভাগের বিভিন্ন জায়গায় আগামীকাল বুধবার থেকে দুই দিন বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও ভারী বর্ষণ হওয়ার শঙ্কা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। কুলাউড়ায় সাবেক এক সচিবের ফার্ম থেকে বীরেন্দ্র মালাকার সুকু নামের এক কেয়ারটেকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার ভাটেরা ইউনিয়নের হোসেনপুর এলাকার বাসিন্দা সাবেক সচিব মিকাইল শিপারের মালিকানাধীন ফার্ম থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।